আসসালামু আলাইকুম সুই দর্শক, সকলকে আলোকিত রাঙ্গামাটি রাত ৮টা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে। শুরুতে জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। বাঘাইছড়িতে ২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপঙ্কর তালুকদার। জোড়াছড়িতে ডেঙ্গুর হানা, বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। লংগদুতে ২০০ পিস ইয়াবাসহ আটক এক। কাপ্তাই লেগের পানি অস্বাভাবিক বৃদ্ধিতে লংগদুতে নিম্নাঞ্চল প্লাবিত, ত্রাণ বিতরণ। নানিয়ারচরে বন্যা কবলিত পরিবারের মাঝে সেনাবাহিনী ত্রাণ বিতরণ। কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত। রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। সুদর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাঘাইছড়িতে ২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপঙ্কর তালুকদার। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২২ কোটি টাকার ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বাঘাইছড়ি উপজেলা অডিটোরিয়ামের সম্মুখে ফলক উন্মোচন করে এই প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি। দীপঙ্কর তালুকদার এমপি এ সময় বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে শেখ হাসিনা সরকার খুবই আন্তরিক, কিন্তু পার্বত্য অঞ্চলের উন্নয়নে প্রতিটি উন্নয়ন কাজ করতে গিয়ে প্রতিটি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে। পাহাড়ে আঞ্চলিক দলগুলোর আন্তরিকতা থাকলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন আরও গতিশীল হতো। প্রকল্পগুলো হচ্ছে ৭ কোটি টাকা ব্যয়ে উপজেলা হতে ওগোলঝুড়ে ভায়া বরতলি রোড, ৫০ লক্ষ টাকা ব্যয়ে বাঘাইছড়ি উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ, ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মাহিল্লা বাজার শেড নির্মাণ, ৫০ লাখ টাকা ব্যয়ে মাচালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, ১১ কোটি টাকা ব্যয়ে মারিশ্বর বাজার জিসি দূরছড়ি বাজার রাস্তা উন্নয়ন, ৫০ লক্ষ টাকা ব্যয়ে পতঙ্গাছড়া ভূপেন্দ্রলাল কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ। উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জোড়াছড়িতে ডেঙ্গুর হানা, বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। জোড়াছড়ি উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জনকে পরীক্ষা করে ৩ জন শনাক্ত হয়েছে ডেঙ্গু, এছাড়া বেড়েছে ডায়রিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, সম্প্রতি বেশ কিছু জ্বরের রোগী আউটডোরে, এর মধ্যে ৫ জনকে ডেঙ্গু পরীক্ষা করা হলে ৩ জন শনাক্ত হয়, তার মধ্যে ১জনকে রাঙামাটিতে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার সহকারী সার্জন ডাক্তার মোহাম্মদ ফয়সাল। এদিকে কাপ্তাই হ্রদে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় গেল সোমবার থেকে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান মেডিকেল অফিসার। বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে ১১টি বেডের মধ্যে ৬জন ডায়রিয়া আক্রান্ত রোগী, তাদের মধ্যে ৪জন শিশু রয়েছে। বন্দুকী ছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা জানান, ইউনিয়নের বন্দুকী ছড়া, লক্ষ্মী মেম্বার পাড়া, চেয়ারম্যান পাড়া, কুড়ৈতে ভিটা, চাকপতি ঘাট সহ অধিকাংশ ঘরে ঘরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা বলেন, কাপ্তাই হ্রদে হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে কূপের মধ্যে এসব পানি ঢুকে যায়, যার ফলে এসব কূপের পানি খেয়ে হয়তো ডায়রিয়া বৃদ্ধি পাচ্ছে, তবে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ডেঙ্গু বৃদ্ধি বিষয়ে তিনি বলেন, যাদের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে তারা সবাই রাঙামাটি, চট্টগ্রাম ও ঢাকা থেকে আসা, আমাদের ধারণা তারা সেখানেই আক্রান্ত হয়েছে। লংগদুতে ২০০ পিস ইয়াবাসহ আটক এক। রাঙামাটির লংগদুতে ২০০ পিস ইয়াবাসহ মামুন মিয়া নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে লংগদু থানা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশ উপজেলা মাইনিমুখ ইউনিয়নের হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা পাচারকালে মামুন মিয়াকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদেরকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ জানায়, আটককৃত মামুন লংগদু উপজেলা মাইনিমুখ ইউনিয়নের হাজাছড়া এলাকার বাসিন্দা, সেখান থেকে সে নিয়মিত ইয়াবা ব্যবসা করে থাকেন। লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, মাদকের সাথে কোনোরকম আপোষ নেই, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত এবং থাকবে, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কাপ্তাই লেকের পানি অস্বাভাবিক বৃদ্ধিতে লংগদুতে নিম্নাঞ্চল প্লাবিত, ত্রাণ বিতরণ। অতিবর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি জেলা কাপ্তাই হ্রদের পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় লংগদু উপজেলা কাপ্তাই হ্রদের অংশ মাইনিখাল, সোনাইখাল, কাচালং নদী ও কাট্টলি বিলের অতিরিক্ত পানি বৃদ্ধি পেয়ে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল ডুবে গেছে, প্লাবিত হয়ে তলিয়ে গেছে উপজেলা ৫০০০-এর অধিক ঘরবাড়ি। মাইনিমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল জানান, প্রতিদিন বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি অতিরিক্ত হার বৃদ্ধি পেয়েছে। মাইনিমুখ ইউনিয়নের ৩টি ওয়ার্ডের অন্তত ১,৫০০ পরিবারের ঘরবাড়ি পানিতে ডুবেছে। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানিবন্দী লোকজনকে আপাতত আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে গত বুধবার ২০ সেপ্টেম্বর লংগদু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী লোকজনের শুকনো খাবার ত্রাণ বিতরণ শুরু করেছে।
ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অতিবর্ষণে কাপ্তারদের পানি স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ায় লঙ্গুদু উপজেলার নিম্নাঞ্চল এলাকা ডুবে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়েছে। আজ থেকে কয়েকটি পানিবন্দী এলাকায় ও আশ্রয়ণ কেন্দ্রে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেছে। লঙ্গুদু ইউএনও আরও জানায়, উপজেলার 17টি আশ্রয়ণ প্রকল্প খোলা হয়েছে। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 32 মেট্রিক টন চাল ও লক্ষ টাকার শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও আরও বরাদ্দের জন্য জেলা প্রশাসক ও এমপি মহোদয়কে জানানো হয়েছে। নানিয়ারচরে বন্যাকবলিত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ। বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নানিয়ারচর সেনাজন। বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর বন্যাকবলিত অসহায় হতদরিদ্র পরিবারসমূহের মাঝে ত্রাণ বিতরণ করেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম রুবাইত হোসেন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন প্রায়শই জোনের দায়িত্বপূর্ণ এলাকায় দরিদ্র জনগণের মাঝে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন। কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত। 8 ফুট দীর্ঘ এবং 10 কেজি ওজনের একটি বিরল প্রজাতির অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গত বুধবার 20 সেপ্টেম্বর বিকেল 5টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুলাদের উপস্থিতিতে কাপ্তাই জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করা হয়। প্রসঙ্গত, বুধবার সকালে রাঙামাটি জেলাধীন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় মাঠের পাশের ঝোপের মধ্যে থেকে এই বিরল প্রজাতির অজগর সাপটি উদ্ধার করা হয়। সাপটি উদ্ধার করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ সাইফুল। পরবর্তীতে রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় রাঙামাটি বন বিভাগের কাছে অজগর হস্তান্তর করা হয়। রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর সকালে রাঙামাটি চিংলামংমারী স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খান এই ফুটবল খেলা উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপের সদর উপজেলা দক্ষিণ কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় 3-0 গোলে বিলাইছড়ির উড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। সুই দর্শক, এই ছিল আমাদের আজকাল গুদরাঙ্গামাটির 8টা সংবাদ। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।